हेलो स्टूडेंट, तो की खबर? आज मैं आलोचना करम क्लास नाइनर अनुशीलनी इलेवेन पॉइंट ओनर क्वेश्चन नम्बर फोर जी आसो आलोचना करम। ओके, ये तीन क्वेश्चन दिया गोटे क्या आलोचना करम। ओके, सो ये प्रथम चुना तलर कोणबोर अंकन करा और प्रोटेक्टर कोणमान जंत्र सहाय हत्यावन करा। ओके, इतना कोणबिल अंकन कर दी और यू हत्यावन कर लगे, কিন্তু এটো আমাক দিয়া নাই কি যুক্তিগত এনেকুৱা দিয়া অঙ্কন প্ৰণালী বহুত লিখা। আমাক কৈছে কি প্ৰটেক্টৰৰ দ্বাৰাও আঁকিলে হ'ব। অ'কে, তোমালোকে প্ৰটেক্টৰ মানে কি এইটো তোমালোকে পাইছিলা, এইটো চাওক কোনমান যন্ত্ৰ আমাৰ যিটো আছে সেইটোৰ দ্বাৰাও হৈ যাব, কিন্তু তোমালোকে এইটো দি আঁকাটো বেষ্ট হ'ব, একেবাৰে একুৰেট হৈ যাব। অ'কে, চ' এইটো দি আঁকি আমি প্ৰথমতে একেবাৰে আঁকাটো ইজি প্ৰথমতে লৈছোঁ ওৱান নম্বৰটো। অ'কে, 75 ডিগ্ৰী। চ' এইটোৰ কাৰণে তোমালোকে এটা কাম কৰা, এইটো চোৱা, এটা রশ্মি লোব লাগবে। ওকে, রশ্মি আমি এইটা লৈছো, রশ্মি লওয়ার পিছত আমার কি ডিগ্রি আঁকিব লাগে 75 ডিগ্রি। এতিয়া চোৱা 75 ডিগ্রি কোনটো আমি ডাইরেক্টলি আঁকিব নোৱাৰো। ওকে, 75 ডিগ্রিটোক আমি ভাগ করে লব লাগবে। ওকে, ভাগ করব মানে কি এইটো প্রথমতে বুঝি লওয়া। সো আমার 60 ডিগ্রি কোণ আঁকিব পাৰো, তারপর 90 ডিগ্রি কোণ আঁকিব পাৰো। ওকে, আর কি ডিগ্রি 30 ডিগ্রিও আমি ডাইরেক্টলি আঁকিব পাৰো। সো কিন্তু এইবিল আঁকিব পাৰো, কিন্তু 75 ডিগ্রি 105 ডিগ্রি এইবিল কোণ আমি ডাইরেক্টলি আঁকিব নোৱাৰো। তেনেহলে কি বুদ্ধি লগাব লাগিব চোৱা, এইটো যদি আমি 60 ডিগ্রি কোণ এটা লওঁ। ওকে, 60 ডিগ্রি লওয়ার পিছত তারপর আর এটা যদি 15 ডিগ্রি কোণ এটা লওঁ, মানে 30 ডিগ্রি কোণক যদি আমি ভাগ করে দিও, তেনেহলে আমার এই দুটা যোগ করে পেলে কি হব 75 ডিগ্রি কোণ হব। এইটো আমার ক্যালকুলেশন করব লাগবে কি কিমান ডিগ্রি যোগ করে পেলে আমি 75 ডিগ্রি বনাব পাৰিম। ওকে, সো এইখিনিকে আমি করিম। ওকে, সো প্রথমতে আমার কিমান ডিগ্রি আঁকিব লাগিব, প্রথমতে আমি আঁকিম 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রির পর আমি 60 ডিগ্রি ভাগ করে নিলাম, তারপর আরও 15 ডিগ্রি লইলাম। ওকে, সো এইটা মানে আঁকিছো, এইখানে মানে লইছো 90 ডিগ্রি কোণটো আঁকা শিখি গেছে অলরেডি। ওকে, আগের কোশ্চেন কেটে আলোচনা করেছিল, সো এইটো লইছো আমি চাপ লই পেলাই তোমালোকে এনেকুৱা কাটি দিয়া। ওকে, সো ইয়ার পিছত এতে ছাড়া এতে কেন্দ্র করে পেলাই এতে কাটি দিয়া, তারপর এতে কেন্দ্র করে পেলাই এতে কাটি দিয়া। ওকে, এতে আমি চাপ আঁকিলো, চাপ আঁকার পিছত ইয়ারপরা এতে ধরি পেলাই এতে চাপ আঁকি দিয়া। ওকে, সো এটা আমার কিমান ডিগ্রি কোণ হল 90 ডিগ্রি। ওকে, এটা আমি আগতে পাইছিলো, আগতে আঁকিছো এইবিল 90 ডিগ্রি কোণ আঁকিব লাগে। ওকে, সো এইটো আমি আঁকিছো অলরেডি, এইটো হল আমার 90 ডিগ্রি। এতিয়া 90 ডিগ্রিটোক আমি 60 ডিগ্রিত প্রথমতে ভাগ করে লৈছো। 60 ডিগ্রি কোণ আঁকার নিয়ম কোনটো আছিল, আমি যেটো বেখারটো লও, এইটো মনত করা, এইটো যেটো আমি বেখারটো লও। ওকে, বেখারটো লৈ পেলাই এইটো সেম বেখারটো লৈ পেলাই এতেও কাটিলে আমার 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে যায়। এইটু দেখা হয়েছে এতে কাটিছে নহয়, এইটু কোণ আমার 60 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে। তোমালোকে মাপি চাব পারা। ওকে, তোমালোকে এবার মাপি দেখাই দিছো, হয়তো সন্দেহ থাকিব পারে। ওকে, চা এইটু চা 60 ডিগ্রি কোণ দেখা হয়েছে, 60-র পনে পনে আছে। সো এইটো আমার 60 ডিগ্রি কোণ অলরেডি হয়ে গেছে। এতিয়া আমার কিমান লাগে 60 ডিগ্রি লত আর 15 ডিগ্রি কোণ লাগে, এই গোটেইখিনি মিলে আমার কিমান ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। এতিয়া আমার 60 ডিগ্রি কোণ হয়ে গেছে, 60 ডিগ্রি ললো আর 15 ডিগ্রি 15 ডিগ্রি লোক লাগে, তেনহলে ইয়ারপরা তো ললে নহব, এইখিনিরপরা লোব লাগবে দেখা পাইছে। ওকে, এইখিনিরপরা আমি 15 ডিগ্রি লম, তেনহলে এইখিনি কিমান বাকি আছে, এইখিনি 90-র পৰা যদি আমি 60 লই লৈছো অলরেডি, তেনহলে মাইনাস করলে কিমান থাকিব 30 ডিগ্রি। এইখিনি কোণ কিমান আছে 30 ডিগ্রি, এই কোণটুক যদি আমি সমানে সমানে ভাগ করো, তেনহলে 15 ডিগ্রি করে হব এটা কোণ। ওকে, সেইটো আমি এঁকিম। সো এইটোর কারণে তোমালোকে এতে লই লওয়া, আমি কোণৰ সমদ্বিখণ্ড আঁকাটো শিকিছোঁ। এইটো চোৱা, ইয়াতে ধৰি পেলাই তোমালোকে এইটো আধাতকৈ বেছি ল'ব পাৰা, বা তোমালোকে এইটো ইমানলৈকেও ল'ব পাৰা, এনেকুৱা বেছিও ল'ব পাৰা। অ'কে, ইমানখিনি লৈছোঁ, লৈ পেলাই ইয়াতে চাপ আঁকিলোঁ, ইয়াৰ পিছত ইয়াতে লৈ পেলাই ইয়াতে চাপ আঁকিলোঁ। অ'কে, চ' ইয়াতে কটাকটি কৰিছে নহয়, এইটো আমাৰ কিমান ডিগ্ৰি কোণ হ'ল, এইটো কোণৰ সমদ্বিখণ্ড হৈ পেলাই এইটো আমাৰ 30 ডিগ্ৰি আছিল কোণ, তেনেহ'লে এইটো আমাৰ 15 ডিগ্ৰি কোণ। ওকে, সো এইটো কোণ আমার 15 ডিগ্রি, এইটো কোণ আমার 60 ডিগ্রি। ওকে, এই দুটা যদি আমি যোগ করে দিও, তাহলে আমার কিমান হব 75 ডিগ্রি কোণ হব। ওকে, এটা তোমালোকে এইটো নাম দিব পারা যিকোনো, এতিয়া ও এ। ওকে, তারপর এইটো তোমালোকে এনেকুৱা বি দি দিয়া, এইটো সি দি দিয়া, এইটো নহয় এইটো সি দি দিয়া, এইটো ডি দি দিয়া। ওকে, এইটো দিয়ার কারণটো কি, এতিয়া চোৱা তোমালোকক কৈছে কি প্ৰটেক্টৰৰ দ্বাৰাও তোমালোকে সেইটো হত্যাবন কৰিব পাৰা, মানে তোমালোকৰ কোনমান যন্ত্ৰ যিটো আছে এইটোৰ দ্বাৰাও তোমালোকে হত্যাবন কৰিব পাৰা। ইয়াতে বিশেষ একো এনেকুৱা চাপ আঁকিলে কৰ পৰা এইটো ইমান লিখাৰ দৰকাৰ নাই। ওকে, ইয়াতে তোমালোকক জাষ্ট কৈছে কি
তোমালোকে কোনবিলাক অঙ্কন করা আর এইটার দ্বারা সত্যবন করে দেখো। আমার মেন কামটো হল সত্যবন করা। ওকে, এই আমি কেন করে আঁকিল এতে সিম্পল ভাষা তোমালে যিমানখিনি পারা এনেকা করে লিখিবা। ওকে, অঙ্কন প্রণালী তোমালোকর যদি লিখিব লাগে জাস্ট কেন লিখিবা, এতে লিখি দিয়া ও এ, প্রথমতে ও এ রশ্মি। ওকে, ও এ রশ্মি অঁকা হল, অঁকা হল। ওকে, ইয়ার পিছত তারপিছত ও বি এঙ্গেল, ও বি এঙ্গেল এ ও বি সমান সমান 90 ডিগ্রি অঁকা হল। ওকে, সিম্পল, একেবারে সিম্পল ভাষাত তোমালোকে এনেকা লিখিলে। তারপিছত এ ও সি 60 ডিগ্রি এঙ্গেল, এ ও সি ইকুয়াল টু 60 ডিগ্রি অঁকা হল। ওকে, এনেকা আঁকিলে। তারপিছত আমি কি করছো, এঙ্গেল বি ও সির সমদ্বিখণ্ডক, এঙ্গেল বি ও সির সমদ্বিখণ্ডক। ওকে, এইখানে লিখে দিবা সমদ্বিখণ্ডক ও ডি। ওকে, অঁকা হল, অঁকা হল। সো এইখানে লিখিলে তোমালোকর কাম হয়ে গেল। অঙ্কন প্রণালী ইমান বেশি বহলাই লিখব নালাগে, কিমানখিনি ব্যাখার্থ লৈছে, কিমানখিনি কি লৈছে। ওকে, এতে এইখানে লিখিলে যথেষ্ট। এতিয়া মেন কামটো হল আমার সত্যবন প্রমাণ করব লাগবে কি এটা আমার 75 ডিগ্রি কোণ কেনকৈ হল। ওকে, এতিয়া সত্যবন এইটাই মেন তোমালোকর এইটো করে দিব। ওকে, সো সত্যবন করতে প্রথমতে আমি কি লিখিম এতিয়া চাওয়া, বি ও সি। ওকে, এইটোর পর আমি কি করছো, এই সমদ্বিখণ্ডক আঁকিছো নয়, এতিয়া কোনটো কোন সৃষ্টি হয়েছে, ডি ও সি, এইটু কোণ আমার সৃষ্টি হয়েছে, এইটু কোণ আমি প্রথমত লিখেছি। ওকে, এঙ্গেল ডি ও সি সমান সমান হাফ অফ আমি কি লিখব পাৰিম, এঙ্গেল বি ও সি, এইটু কোণ আধা করেছো না, এঙ্গেল বি ও সি। ওকে, এইটু আধা, এতিয়া হাফটো এতে রাখি দিয়ে বি ও সি। এই বি ও সি কোণটুক আমি কেনে লিখব পাৰিম, এই ডাঙর কোণটোর পৰা আমি যদি এই কোণটো বাদ দিও, এইটো চোৱা এ ও সি, এই কোণটুক বাদ দিলে এইখিনি কোণ আমার থাকিব, বাকি থাকিব, তেনেহলে সেইটো আমি লিখিম। ওকে, এঙ্গেল কিমান, এই ডাঙর কোণটো প্রথমতে লওয়া, এঙ্গেল এইটো ব্রেকেট দিয়ে দিয়া বি ও এ বা এ ও বি লব পারা। ওকে, এ ও বি মাইনাস আমি কোনটো বাদ দিম, এ ও সি, এই কোণটো বাদ দিম, তেনেহলে এইখিনি কোণ আমার থাকি গেল। ওকে, এ ও সি গম পাইছা, এইখিনি আমার মেইনলি বি ও সি চাব লাগবে, বি ও সি এইখিনি কোণ আমার লাগে, তেনেহলে এই গোটেইখিনির পর এইখিনি বাদ দিলে একে কথা এইখিনি থাকি গেল। ওকে, এতিয়া লিখি দিয়া হাফ অফ এইখানে, এতিয়া এ ও বির মান আমি কিমান কইছো, এতে চা এ ও বি আমার 90 ডিগ্রি কোণ হয়, তেনহলে এতে 90 ডিগ্রি লিখি দিয়া। ওকে, তারপর এতে মাইনাস আছে, মাইনাস দি দিয়া এ ও সি, এ ও সি এইখানে কোণ আমার কিমান, এ ও সির মান আমার 60 ডিগ্রি, এটা দেখা গেছে, তেনহলে এইটু 60 ডিগ্রি হয়ে গেল। এতিয়া হাফ অফ 90-র পর 60 গেলে কিমান থাকে, 30 ডিগ্রি, এতিয়া যদি এইটু দুয়ে দিয়ে ভাগ দিয়ে এইটু আমার কিমান হয়ে গেল, 15 ডিগ্রি হয়ে গেল। এতিয়া ডি ও সি কোণটো যে 15 ডিগ্রি হয় এইটো আমি অলরেডি প্রমাণ করলো। ওকে, সো এতিয়া দেখাব লাগবে 75 ডিগ্রি কেনকৈ হল। এতিয়া আমি কোনটো কোণ লম, এ ও ডি এইটো কোণ লম, এই গোটেইখিনি এই 60 ডিগ্রি আর এই 15 ডিগ্রি কোণ মিলাই পেলে আমি কি লিখব পাৰিম, এ ও ডি কোণ। ওকে, এই গোটেইখিনি কোণ, এইখিনি নহয় কিন্তু এই সরুখিনি, এইখানে বাদ পড়ব। ওকে, এইটো আর এইটো যোগ করব, এ ও ডি কোণটো আমার কিমান হব, 75 ডিগ্রি হয় বলে আমি প্রমাণ করব। এতিয়া এতিয়া দি দিয়া কি দিম, এঙ্গেল এ ও ডি সমান সমান এইটো কোণ সমান সমান আমি কি লিখব পাৰিম, এ ও সি, এঙ্গেল এ ও সি প্লাস আমি কি লিখব পাৰিম, এইটো সি ও ডি বা ডি ও সি লিখিলে হল। ওকে, এঙ্গেল ডি ও সি হয়ে গেল। এতিয়া এ ও সির মান কিমান, 60 ডিগ্রি, এ ও সি 60 ডিগ্রি এইটো লিখি দিয়া এইটোর মান। তারপর ডি ও সি, ডি ও সি এইটো আমি 15 ডিগ্রি এইটো দেখালে। ওকে, প্লাস 15 ডিগ্রি, এতিয়া 60 আর 15 যোগ করলে আমার কিমান হব, 75 ডিগ্রি, এইটাই আমার প্রমাণ করে দেখাব দিছে। ওকে, এইখানে লিখলে হয়ে গেল। সো ইয়ার পিছত আগবাড়িছো নেক্সট কোশ্চেনটলে, এতে দেখা পাইছে 105 ডিগ্রি আঁকিব লাগে। ওকে, 105 ডিগ্রি তোমালোকে কেনকৈ আঁকিবা, এতে লিখি দিছো, এইটো হল আমার 2 নম্বর। ওকে, এইটো হল 105 ডিগ্রি। এতিয়া 105 ডিগ্রির কারণে প্রথমতে তোমালোকে প্ল্যানিংটো করে লোক লাগবে, আমি কিমান ডিগ্রি আঁকিব পারো, 90 ডিগ্রি কোণ আঁকিব পারো। ওকে, 60 ডিগ্রি আঁকিব পারো, তারপর 30 ডিগ্রি আঁকিব পারো, তার উপরত আমি কিমান আঁকিব পারো, 120 ডিগ্রি কোণও আমি আঁকিব পারো। কিন্তু 105 ডিগ্রি পাবলৈ হলে আমার কিমান কিমান চা, এতিয়া 90-র লগত যদি আমি 15 ডিগ্রি যোগ করে দিও, তেনহলে আমার কিমান হয়ে যাব, 105 ডিগ্রি হয়ে যাব, দেখা হয়েছে। তেনহলে আমি কি করব লাগিব, 90 ডিগ্রি কোণ আঁকিবই লাগিব, তার লগত আরো 15 ডিগ্রি কোণ এক্সট্রা করে যোগ করব লাগিব। সো এইটো আমার মেইন প্ল্যানিং হব। ওকে, সো এতিয়া আমি এতিয়া লৈছো এইটো প্রথমতে, এইটো
এতিয়া এইটোৰ দ্বাৰা তোমালোকে শিকি যাবা কি 120 ডিগ্রি কোণ কেনেকৈ আঁকে এইটো শিকি যাবা ওকে এইটো সো এটো আমাৰ পইণ্টৰ পৰা আমি কোণটো আঁকি এটো আঁকি দিয়া যিকোনো এটা মান লৈ পেলাই ওকে 90 ডিগ্রি কোণটো আঁকা শিকি যায় এইখিনিয়ে কৰিব লাগিব ওকে 90 ডিগ্রি কোণ এটা আঁকি দিব লাগিব এনেকুৱা কৰি আঁকি দিয়া ওকে সো ইয়াৰ পিছতে কেন্দ্ৰ কৰি পেলাই এটা আঁকিম ওকে তাৰপিছতে এটা কেন্দ্ৰ কৰি পেলাই আমি ইয়াতে চাপ আঁকিম তাৰপিছত সো এইটো আমাৰ হৈ গ'ল এতিয়া এইটো হ'ল আমাৰ কিমান ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ ওকে এইটো তোমালোকে এইটো সংলগ্ন কৰি দিয়া এইটো হ'ল আমাৰ 90 ডিগ্রি কোণ ইয়াৰ পিছত চোৱা তোমালোকে এতেও কাটিছে নহয় এই কোণটো আমি ইয়াৰ লগত যদি সংযোগ কৰি দিওঁ আমাৰ কি হ'ব এইটো আমাৰ 120 ডিগ্রি কোণ হ'ব অ'কে তোমালোকে মাপি চাব পাৰা এইটোতো 90 ডিগ্রি গমে পোৱা এতিয়া এইটো সংলগ্ন কৰি দিছোঁ অ'কে এইটো সংলগ্ন এতে কৰি দিলোঁ সংলগ্ন কৰাতে কি হ'ব এই কোণটো আমাৰ এই গোটেইখিনি কোণ মিলি আমাৰ কিমান হ'ব 120 ডিগ্রি তোমালোকে পাৰিলে মাপি চাব পাৰা অ'কে এইটো মই ইয়াতে বহুৱাই দিছোঁ এইটো চোৱা ভালদৰে চোৱা এইটো আমাৰ 120 ডিগ্রি ইয়াতে দেখা পাইছে 120 ডিগ্রি কোণে কোণে আছে তাৰমানে এই গোটেইখিনি কোণ মিলি আমাৰ কিমান হৈছে 120 ডিগ্রি অ'কে দেখা পাইছে 90 ডিগ্রি আঁকাতে আমাৰ 120 ডিগ্রি হৈ গৈছে আৰু দুইফালে আমি সংযোগ কৰি দিলোঁ হয় এইটো আমাৰ 60 ডিগ্রি কোণ উৎপন্ন হ'লে অ'কে সো একেবাৰে এইটো দি আঁকা মানে আমাৰ যিটো আমাৰ কম্পাছ আছে কম্পাছ দি আঁকাটো একেবাৰে ইজি অ'কে সো এইটো দি আঁকাৰ চেষ্টা কৰিবা সো এইখিনি হৈ গ'ল এতিয়া চোৱা আমাৰ কি হৈ গ'ল 120 ডিগ্রি হৈ গ'ল 90 ডিগ্রি হৈ গ'ল কিন্তু আমাৰ প্লানিংটো কি আছিল 90 ডিগ্রির লগত আমার 15 ডিগ্রি যোগ করব লাগিব এতিয়া এইখিনি যদি আমার 90 ডিগ্রি হয় এইখিনি 120 ডিগ্রি 120 এর পর যদি আমি 90 মাইনাস করি কিমান থাকিব শূন্য 12 এর পর 3 9 গলে কিমান হবো 3 ওকে 30 ডিগ্রি তার মানে এইখিনি কোণ আমার কিমান 30 ডিগ্রি ওকে এটো কোণ আমার 30 ডিগ্রি এতে লিখে দিছো এটো হল 30 ডিগ্রি এতিয়া যদি এইটো কোণক আমি সমানে সমানে ভাগ করো তেনহলে এতে 15 ডিগ্রি হবো এতে 90 ডিগ্রি আছে আর 15 ডিগ্রি যোগ করলে আমার কিমান হবো এইটু কোণ হয়ে যাব 105 ডিগ্রি সো এটা তেনহলে আর দেরি না করে এইটু সমানে সমানে ভাগ করে দিয়া কোণটোর সমদ্বি খণ্ডক আঁকি দিয়া ওকে এইটু আমি সমদ্বি খণ্ডক করিম এইটু আধাতকে বেশি আছে না হয় এইটু পার হয়ে গেলেও টেনশন নেই এতে এইটু সাপ আঁকিছো আর এইটু এতে সাপ আঁকি দিম ওকে সো এইটু হয়ে গেল এইটু আমার কোণটোর সমদ্বি খণ্ডক আঁকি এইটো দিয়ে আঁকিলে তোমার কি হয় হয়তো তোমার দাগটো ইফাল সিফাল হয়ে পেলাই তোমালোকর এটা ফুল হওয়ার চান্স থাকে সেইকাৰণে তোমালোকে কম্পাস ব্যবহার করে আঁকিবা ওকে বেশি ভালো হবো কোনো সমদ্বি খণ্ডক হয়ে পেলাই আঁকাতে সো এইটো সংযোগ করে দিছো এইটো সংযোগ করে দিল ওকে এইটো আমার কাম কমপ্লিট হয়ে গেল এতিয়া এইটো কোণ আমার কিমান ডিগ্রি 15 ডিগ্রি আর এইটো কোণ আমার 90 ডিগ্রি এই দুটো আমি যোগ করলে আমার কিমান হবো 105 ডিগ্রি এতিয়া দি দিয়া ও এ তাৰপিছত বি এইটো দি দিয়া চি এইটো ডি অ'কে এইটো অংকন প্ৰণালীটো লিখা শিকিলে অ'কে কেনেকৈ লিখিব লাগে শ্বৰ্টকাটত তোমালোকে জাষ্ট লিখি দিবা কোনটো কিমান ডিগ্ৰী কোণ আঁকিছে লাষ্টত কোনটোৰ সমদ্বি খণ্ডক কৰিলে সেইখিনি কাম লিখি দিবা অ'কে তোমালোকক প্ৰমাণটো বুজাই দিছোঁ সেইটোৱে বুজাটো মেইন দৰকাৰ অ'কে চ' ইয়াতে তোমালোকে প্ৰমাণটো দিয়া সত্যবন সত্যবনটো চোৱা অ'কে এইটো এতিয়া আমি কি কৰিলোঁ এইটো কোণ 90 ডিগ্ৰীটো আঁকিছোঁ 90 ডিগ্ৰীৰ লগত এইটো কোণ আমি যোগ কৰিছোঁ অ'কে এতিয়া সেইটোৱে লিখি দিয়া প্ৰথমতে আমি লিখি দিওঁ এইটোৰ পৰা লৈছোঁ অ'কে এংগেল চি অ' এ এংগেল চি অ' এ বা এ অ' চি লিখিব পৰা অ'কে কিমান ডিগ্ৰী 120 ডিগ্ৰী অ'কে এতিয়া আমাৰ এইটো কোণ কিমান হয় 90 ডিগ্ৰী হয় যে এইটো আমি কেনেকৈ লিখিব পাৰিম এংগেল এ অ' বি সমান সমান 90 ডিগ্ৰী অ'কে এতিয়া আৰু দি দিবা আৰু এংগেল চি অ' এ 120 ডিগ্ৰী আৰু এংগেল এ অ' বি 90 ডিগ্ৰী ইয়াতেকে এংগেল বি ও সি কিমান হ'ব এংগেল বি ও সি সমান সমান কি হ'ব এই কোণটো এই সৰু কোণটো এইখিনি কোণটো আমাৰ কিমান হ'ব এইটো ডাঙৰ কোণটোৰ পৰা যদি আমি এইটো কোণ বাদ দিওঁ তেনেহ'লে এইখিনি ওলাই যাব এংগেল চি ও এ মাইনাছ এংগেল এ অ' বি অ'কে এইটো আমি কৰিব লাগিব এই গোটেইখিনি কোণৰ পৰা এই 90 ডিগ্ৰী কোণটো আমি বাদ দিম অ'কে চি ও এ কিমান আছে চি ও এ হ'ল 120 ডিগ্ৰী মাইনাছ 90 ডিগ্ৰী এইটো 120ৰ পৰা আমাৰ কিমান গ'লে 90 গ'লে কিমান হ'ব 30 ডিগ্রি ওকে এটা আমার কোণ ওলাই গেল বি ও সি সো এতিয়া এইটো কোণ আমি 30 ডিগ্রি দেখালো এতিয়া যদি আমি এইটোর সমদ্বি খণ্ডক করো এঙ্গেল কিমান হবো বি ও ডি এইটো কোণ চোৱা এইটো কোণ আমার কিমান হবো এই কোণটোর সমদ্বি খণ্ডক হবো এতিয়া এতিয়া দি দিয়া এতিয়া বা আকৌ দি দিয়া আকৌ ওকে এতিয়া আকৌ আমার কি হবো এইটো বি ও ডি এঙ্গেল বি ও ডি সমান সমান কিমান আছে এই কোণটোৰ আমাৰ সমদ্বি খণ্ডক অ'কে এইটো আমি 30 ডিগ্রি বলো দেখুৱাইছোঁ এতিয়া হাফ অফ
एंगल पीओ सी बुली आमी लिखिब पारो कि जेतु आमी एतु समद्विखंडक करिसु तनले आते लिखि दे हाफ ऑफ बीओसी ओके एते बीओसी र मान किमान हाफ इनटू बीओसी र मान 30 डिग्री 30 डिग्री एतु आमी भाग करले 15 डिग्री ओके नेतिया एते दितिया एतिया बुली एतिया आमी की करिम एतु कोन आरो एतु कोन जोग करिम एतिया डी ओ ए बा ए ओ डी तुमलोके लिखिब पारा ए ओ डी लिखिसु ओके ए ओ डी होमान होमान की लिखिम एंगल ए ओ बी एंगल ए ओ बी प्लस एंगल बी ओ डी ओके बी ओ डी ए दुटा आमी जोग करि दिम एते जोग करिले ए ओ बी र मान किमान ए ओ बी 90 डिग्री प्लस बी ओ डी र मान 15 डिग्री हम बायसा एटु कोन आरो एटु कोन जोग करिलो आमी एते ए दुटा आमी जदि जोग करि दियो 90 प्लस 15 किमान होबो 105 डिग्री एटु आमार एटु लागे ओके सो एखिनि तोमालके प्रमाण करिबा आरो अंकन प्रणाली दु तीन लाइन जिमानखिनि बारा लिखि दिबा तोमार भाकात तो एटु हेकल यार पिसत नेक्स्ट क्वेश्चन तो आमा किमान आके दिसे एटु दिसे आमाक 135 डिग्री ओके 135 डिग्री आमी केनो कया कि एटा आके दिसु सो एटुर कारण प्रथमते प्लानिंग टु करि लिसु ओके सो एटु सोआ एटु 35 डिग्री आके बोलगे 135 डिग्री ओके तीन नंबर 135 डिग्री एतिया 135 डिग्री आमी केनो कया कय परम প্রথমতে আমি 120 ডিগ্রি আঁকিব পাৰো 90 ডিগ্রি আঁকিব পাৰো 60 ডিগ্রি 30 ডিগ্রি ওকে এতিয়া 135 ডিগ্রি কিমান কৈ আঁকিব পাৰিম এটো 120 ৰ লগত যদি আমি 15 ডিগ্রি যোগ কৰি দিও তেনহলে আমাৰ কিমান হ'ব 135 ডিগ্রি হ'ব ওকে এটো এটা পসিবিলিটি আছে তাৰ পিছত 90 ৰ লগত যদি আমি 45 ডিগ্রি আঁকি দিও এটো আমাৰ কিমান হ'ব 135 ডিগ্রি হ'ব সো এটো আমাৰ দুটা চান্স আছে কি দুই ধৰণে আমি আঁকিব পাৰিম তেনহলে এতিয়া আকো চাব লাগিব কি এই দুটার ভিতর কোনটো সুবিধা হবো এটো আগতে চাব লাগিব এতিয়া তোমালোকে চোৱা এইটো আমি কোন আঁকিলো 90 ডিগ্রি এটো 120 ডিগ্রি এই ফালে আঁকিলো ওকে 120 ডিগ্রি তেনহলে এটো 120 ডিগ্রি 15 ডিগ্রি আঁকিবলৈ হলে এইখিনি আমার কিমান ডিগ্রি থাকি গৈছে 60 ডিগ্রি এতিয়া 60 ডিগ্রিক আমাক কি কৰিব লাগিব আধা কৰিব লাগিব তাৰপিছত 30 ডিগ্রি ওলাল নহয় 30 ডিগ্রিক আকৌ আধা কৰিব লাগিব তাৰপিছতে আমার কিমান হ'ব 135 ডিগ্রি আমি বনাব পাৰিম এতিয়া 15 ডিগ্রি আৰু যোগ কৰিব পাৰিম কিন্তু আমি যদি এইটো আঁকিও 90 ডিগ্রি আৰু 45 ডিগ্রি তেনহলে সেইটো আমাৰ সুবিধা হ'ব সো এইটো আমি আঁকি দেখুৱাই দিছোঁ একেবাৰে কেনেকৈ আঁকিব ওকে সো এইটো যিটো সুবিধা হ'ব সেইটো কৰিব লাগিব ওকে তেতিয়াহে তোমাৰ টাইমটো বচাব পাৰিব এক্সামত ওকে সো এইটো আঁকিলোঁ সো এইটো দ্বাৰা ও এ ৰশ্মি লৈছোঁ এতিয়া 90 ডিগ্রি কোনটোতো বহুতবাৰ আঁকিছোঁ এইটো আমাৰ মুখস্থ হৈ গৈছে একেবাৰে ওকে এতে আৰু এটা কাম কৰিব লাগিব এটো আমি পইণ্টটো লৈছোঁ নহয় এই পইণ্টটোক ইফালেও বঢ়াই দিব লাগিব তেতিয়াহে আমি কোনটো আঁকিব পাৰিম অ'কে কাৰণ এইটো দৰকাৰ হ'ব এটা কোনটো ডাঙৰ নহয় এইটো আমাৰ দেখা পাইছে সেইকাৰণে অ'কে চ' এইটো অ এ এইটো বি দি দিয়া চ' এইটো আমাৰ হৈ গ'ল এতিয়া এইটো কোন আমাৰ কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী অ'কে এইটো আমি 90 ডিগ্ৰী আঁকিছোঁ কিন্তু এতিয়া আমি কিমান যোগ কৰিব লাগে 90 লগত 45 ডিগ্ৰী 45 ডিগ্ৰী আমি কেনেকৈ যোগ কৰিব পাৰিম চোৱা এইটো দেখা পাইছে এইটো হ'ল আমাৰ 90 ডিগ্ৰী কোণ তেনেহ'লে এইটো 90 ডিগ্ৰী কোণ হ'লে এইটো আমাৰ 90 ডিগ্ৰী কোণ হৈছে এইখিনি অ'কে তেনেহ'লে আমি কি কৰোঁ এই কোণটোক যদি আমি সমান সমানে ভাগ কৰি দিওঁ 90ক যদি আমি দুয়েদি ভাগ কৰি দিওঁ তেনেহ'লে কিমান হ'ব 45 ডিগ্ৰী অ'কে ডাইৰেক্ট 45 ওলাই আছে তেনেহ'লে 90ৰ লগত আমি 45 যোগ কৰি দিব পাৰিম সেইটোৱে আমি কাম কৰিম একে চ' এইটো তোমালোকে কাম কৰা ইয়াতে কি কৰিবা এইটোৰ লগত আমি সমানে ভাগ কৰি দিছোঁ অ'কে এইটোৱে আমাৰ বেছি সুবিধা হ'ব লোৱা এইখিনি ইয়াতে কাটা অ'কে এইটো আমি সমদ্বিখণ্ড কৰি আছোঁ চ' তোমালোকে আধাতকৈ বেছি লৈ লোৱা এইখিনিমান লৈছোঁ অ'কে লৈ পেলাই ইয়াতে কাটা তাৰপিছত ইয়াৰ পৰা লৈ পেলাই ইয়াতে কাটি দিয়া অ'কে অলপৰ কাৰণে কাটিছে এইটো দেখা পাইছে ইয়াতে কাটিছে আমাৰ চ' এইটো তোমালোকে সংযোগ কৰি দিয়া প্ৰথমতে অ'কে ইয়াতে সংযোগ কৰা এইটো চ' এইটো আমি সংযোগ কৰি দিলোঁ ওকে সো এটো আমার হৈ গল এতিয়া চোৱা আমার কি হল এটো আমার 45 ডিগ্রি হল এটো 45 ডিগ্রি এটো আমার 45 ডিগ্রি এতিয়া 90 ৰ লগত আমি 45 একেবাৰে ইজিলি আমি যোগ কৰিব পাৰিম ওকে কিন্তু তোমালোকে যদি 60 ডিগ্রি এনেকুৱা কৰি ৰাখলে হয় 120 ডিগ্রি তেনহলে এটো আমার 60 ডিগ্রি হৈ গল তাৰ পিছত আৰু ভাগ কৰিব লাগিল হয় এটো 30 এটো 30 ওলাল তাৰ পিছত এটো আৰু ভাগ কৰিব লাগিব ভাগ কৰাৰ পিছতে আমার 15 ডিগ্রি ওলাব এইটো বহুতখিনি কাম কৰিব লাগিব মানে এটা ষ্টেপ বাঢ়ি যায় একে ইয়াতে এটা ষ্টেপ কম লাগিছে চ' টাইমটো বাঢ়ি যাব সেইখিনি এইখিনিৰ কাৰণে তোমালোকে এইটো কৰিব পাৰা অ'কে এইটো হৈ গ'ল তোমালোকেতো লিখিব পাৰিবাই কেনেকৈ কি কৰিলে
जास्ट 90 डिग्री आंकसा तार पिसोत एई एफालो 90 डिग्री कोनटुक आमी समाने भाग करिसु ओके एखिनि काम करिसु एतिया तोमालके हत्यबन जिखानि करिबे हेतु आमी देखाय दियासु हत्यबन तो केने गय करिबे हत्यबनर कारणे आमार कि आसे एतु तो आमी गुमे पाव एंगल ए ओ एतु सी दि दिया सी तार पिसोत एतु डी नाम दि दिया ओके नामकरण तो करिबो लागबो एतिया ए ओ सी आमार किमान डिग्री एंगल ए ओ सी 90 डिग्री ओके तार पिसोत ए कोण तो आमार की सी ओ डी किमान होबो आरो एंगल सी ओ डी समान होन हाफ ऑफ एंगल की होबो सी ओ बी र आधा एंगल सी ओ बी आधा ओके एते हाफ इनटू सी ओ बी किमान ए कोण तो आमार किमान गोटेखनी 90 डिग्री ओके एते एटु जदि आधा करि दिया किमान होबो 45 डिग्री होइगा एटु आमार जस्ट देखाव बोलग आमी गोम पाले तथापि देखाव बोलग एग्जामिनर ओके एटु 45 डिग्री होइगा एतिया आमार की करबो लागे एंगल डी ओ ए बा ए ओ डी आमार किमान होबो तहन 35 होय ने न होय एतु आमी देखाम एतिया एतिया की लिखि दिया एंगल ए ओ डी समान समान ए ओ डी समान समान एतु कोन जोग एतु कोन तनाले ए ओ सी प्लस एंगल सी ओ डी ओके ए ओ सी किमान 90 डिग्री प्लस सी ओ डी किमान 45 डिग्री ओके ए दुटा तोमालोके जोग करले 135 डिग्री एखिनि लिखिबो लगे ओके सो आजर कारणे एखिनि थैंक यू।